সংসদে প্রথম দিন স্মরণীয় করে রাখতে প্রায় সব সংসদ সদস্যই হাজির হন বিলাসবহুল গাড়িতে চেপে। কিন্তু একমাত্র ব্যতিক্রম সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য আজিজুল ইসলাম। তিনি সংসদে আসেন সিএনজিতে চড়ে। সে সময় আজিজুলের এভাবে সংসদে আসা দৃশ্য ভাইরাল হয়। তবে ব্যক্তি হিসাবে তিনি যে বেশ জনদরদি তা তখনই প্রমাণ হয় যখন তিনি সিএনজিতে করে সংসদে আসেন। এমপি হয়েই তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে লেগে গেছেন। এদিকে দুর্নীতিবাজ এমপি কণ্ঠশিল্পী মমতাজের হাতে হ্যারিকেন ধরিয়ে দেওয়া এমপি জাহিদ আহমেদ টুলু বরাবরের মতো বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছেন। এছাড়া দুই এমপি নিজ এলাকার জন্য সংসদে বেশ কিছু দাবি দাওয়া পেশ করেছেন। এই দুই এমপির ভালো কাজ নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওটির প্রথমে আলোচনা করব মানিকগঞ্জ দুই আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে নিয়ে। এই আসনে বিশাল এক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন কণ্ঠশিল্পী মমতাজ। সেই সিন্ডিকেটে আগুন লাগিয়ে জয়ের মালা পড়েছেন স্বতন্ত্র প্রার্থী টুলু। টুলু ব্যক্তি হিসাবে এতটাই উৎকৃষ্ট যে মমতাজের মা বোনরাও ভোট করেছেন টুলুর পক্ষে। জনদরদি এমপি টুলু সংসদ সদস্য হয়ে অন্যদের মতো বসে নেই, মাঠে নেমে পড়েছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে। চলতি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 6 ফেব্রুয়ারি বিকালে মানিকগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে তিনি মানিকগঞ্জ জেলাসহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলা শহরে যোগাযোগ প্রবেশমুখ সিংগাইড উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের নামে শহীদ রফিক সেতুর টোল মওকুফ করার জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, মানিকগঞ্জ জেলাবাসী সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের কথা বিবেচনা করে আগামী অর্থ বছর থেকে যেন এই ব্রিজের টোল মওকুফ করে দেওয়া হয়। এর আগে দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিভিন্ন নির্বাচনী সভায় ওয়াদা করেছিলেন, তিনি যদি মহান জাতীয় সংসদে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে যেতে পারেন তাহলে তিনি প্রথম ওই ধলেশ্বরী নদীর ওপর থেকে টোল মওকুফ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তিনি তার দেওয়া কথা রাখলেন। তিনি প্রথম অধিবেশনেই এই ব্রিজের টোল মওকুফ করার জন্য সংসদে প্রস্তাব রাখলেন। এতে সিংগাইর উপজেলাসহ মানিকগঞ্জ দুই আসনের সকল জনগণকে তাকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে মাদক নির্মূল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছেন টুলু। টুলু বলেছেন, মাদক হচ্ছে সকল অপরাধের মা। মাদক নির্মূল করলে চুরি ডাকাতিসহ সকল অপরাধ বন্ধ হয়ে যাবে, সমাজে আইন শৃঙ্খলার উন্নতি হবে, আইন শৃঙ্খলার সাথে মানুষের জীবনমান উন্নয়ন জড়িত। এছাড়া টুলু এই শীতে অসংখ্য মানুষকে নিজের অর্থ থেকে লাখ লাখ টাকার কম্বল বিতরণ করেছেন। যারা জাহিদ আহমেদ টুলু সম্পর্কে অতটা অবগত নন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে টুলুর প্রসঙ্গ শেষ করব। ব্যক্তি হিসাবে টুলু কেমন, চলুন তার একটা বর্ণনা করা যাক। কিছুদিন আগের ঘটনা, মানিকগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের বাচমারা ইউনিয়নের মসজিদ কমিটির কিছু লোক আসলেন দানবীর দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নিকট। তাদের মসজিদের নতুন ভবনের আর্থিক সহযোগিতার প্রয়োজন। দেওয়ান জাহিদ আহমেদ টুলু তাদের কথা শুনলেন, কিন্তু বাস্তবে তিনি সে মসজিদটি দেখেননি। না দেখেও কমিটির কাছে 5 লক্ষ টাকার চেক তুলে দিলেন। গত 4 বছর ধরে তিনি তার প্রয়াত পিতা মাতার দেওয়ান কায়েসউদ্দিন ও জরিনা বেগমের স্মরণে জেলার সকল মাদ্রাসার ছাত্রদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। গেল জেলা আওয়ামী লীগের সম্মেলনে আর্থিক সহযোগিতা শীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারদের সাথে নিয়ে মানিকগঞ্জ দুই আসনের একটি পৌরসভা ও 28টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে 5 শতাধিক অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। তিনি শেখ হাসিনার নির্দেশে গৃহহীন 130টি পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন এবং 130টি অসচ্ছল পরিবার ও বেকার যুবকদের মাঝে অটোরিকশা, হ্যালো বাইক কিনে দিয়েছেন। অসংখ্য বেকার নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনও দিয়েছেন। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা অনুদান, ওয়াজ মাহফিল, নাটক, খেলাধুলায় সমস্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তার অনুষ্ঠানের নগদ অর্থ প্রদান করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিজ খরচে কক্সবাজার ভ্রমণ, মসজিদের ইমামদের নিজ খরচে হজসহ ওমরা করার জন্য থাকা খাওয়ার সমস্ত খরচ বহন করা, ভালো শিক্ষার্থীদের আজীবন লেখাপড়ার খরচ বহন করা, বিদেশগামী ব্যক্তিদের লাখ লাখ টাকা সাহায্য সহ এমন কোনো ভালো কাজ নেই যেখানে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর উপস্থিতি নেই। তার টাকার চলছে এতিমখানা। তিনি প্রায় 70-80টা মসজিদে দান করেন। তিনি একজন ব্যক্তি হিসাবে এলাকার মানুষের জন্য যা করেছেন তা পারেন না কোনো এমপি মন্ত্রীরাও, এমনটাই ভাষ্য এলাকাবাসীর। মমতাজ বেগম যখন নিজের মা বোনদের খোঁজ রাখেন না, সেখানে টুলু গোটা এলাকাবাসীকে আপন করে নিয়েছেন।
এবার আসা যাক এই সংসদের সবচেয়ে কম বয়সী এমপি আজিজুলের প্রসঙ্গে। আজিজুল ইসলাম খন্দকার আজিজের প্রতিপক্ষ ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী, একজন নৌকা প্রতীকের আলোচিত সমালোচিত যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, অন্যজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুবারের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। তাদের যখন হারিয়েছিলেন তখনই বোঝা গিয়েছিল এ যুবক এমপির মধ্যে বিশেষ কিছু আছে। জনগণের টাকা অবচয় না করে সিএনজিতে চড়ে সংসদে আসার পর এবার মানুষের জন্য কাজ শুরু করেছেন এই এমপি। যশোর ৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের পক্ষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে ১০০ জন শীতার্থদের কম্বল দেয়া হয়। সংসদ সদস্য আজিজুল ইসলামের পক্ষে কম্বল বিতরণ করেন কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী সহ আরও অনেকেই। এদিকে এমপি হয়ে সংসদের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন আজিজুল। এ নিয়ে যশোরে কেশবপুর উপজেলায় ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে ইউনিয়নবাসী। এদিন তিনি বলেন, কেশবপুর উপজেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো মাদক ব্যবসা ও মাদক সেবন করা যাবে না, ঘের দখল টেন্ডারবাজি সহ কোনো দখলবাজি করা যাবে না, নিয়োগ বাণিজ্য করা যাবে না, কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরি হবে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না, কেশবপুরে কেউ কোনো খারাপ কাজ করলে তার কোনো ক্ষমা হবে না, কেশবপুরে থাকবে সুন্দর পরিবেশ। এমপি আজিজুল ইসলাম আরও বলেন, কেশবপুর উপজেলাবাসী আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যারা আমার জন্য কষ্ট করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেশবপুর সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমতারা সাদেকের ভালোবাসার জায়গা, আমি তাদের অনুসারী। নির্বাচনে যারা আমাকে ভোট দেয়নি আমার বাহিরে নির্বাচন করেছে তাদেরকে আঘাত করা যাবে না, তাদেরকে আঘাত করলে তাদের পরিবারে লোকজনও কষ্ট পাবে, আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি চাই কেশবপুর উপজেলার প্রতিটি পরিবার আমাকে যেন তাদের সন্তান মনে করে, আমি কেশবপুরবাসী সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই, আমি আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। কেশবপুরের প্রশাসন যেভাবে বলবে আমরা সেইভাবে চলব, আমরা আইন মেনে চলব, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। শুক্রবার মুক্তিযোদ্ধা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে উপস্থিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম শুক্রবার বিকালে বহর নিয়ে এমপি আজিজুল ইসলাম হাসানপুর মুক্তিযোদ্ধা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। সুপ্রিয় দর্শক, এই দুই এমপিকে কেমন লেগেছে আপনার কাছে জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।